প্রশাসনের প্রচার সত্ত্বেও এখনও চলছে ধান গাছের গোড়া পোড়ানো এর ফলে এলাকার পরিবেশ ভয়ঙ্করভাবে দূষিত হচ্ছে আরামবাগ মহকুমার বিভিন্ন অঞ্চলে এখনও এই দৃশ্য চোখে পড়ছে চাষিদের মধ্যে সচেতনতার অভাবেই এই ঘটনা ঘটে চলেছে এমন দৃশ্য দেখা গেল পুরশুরার ডিহবাদপুর এলাকায় সংবাদ সোমালিয়ার ক্যামেরায় সেই চিত্র ধরা পড়েছে মেশিনের দ্বারা যেটা খড় কাটা হচ্ছে ঝাড়া হচ্ছে ওতে যেগুলো খড়ের অংশগুলো যেগুলো পড়ে থাকছে অনেকে পুড়িয়ে দিচ্ছে আর পুড়িয়ে এটা পুরাতে তো সরকার নিষেধ করছে তা এক্ষেত্রে কি করা যেতে পারে এটা না পুড়িয়ে ওটা খড়ের এগুলো অবশিষ্ট অংশগুলো সেগুলো এক কোণে জড়ো করে দি না সেগুলোকে পচিয়ে নিয়ে আবার জমিতে যদি ছড়িয়ে দেওয়া তাতে করে ভালো হবে আচ্ছা ওটা ছড়িয়ে দিয়ে কি চাষ দিতে হবে তো হ্যাঁ আচ্ছা এবারে আলু চাষ তাহলে ওইটা পচে গিয়ে সারের মতো কাজ হয়ে যাবে সারের মতো কাজ হবে আপনার নাম গ্রামের নাম জঙ্গলপাড়া